Hi guys, welcome back to my channel. আজকে আমি যাব হলো আমার রুমমেটের ঘরে যেটা হচ্ছে কোকরাঝাড়ে। তো ও অনেকবার বলছিল আজকে যেহেতু 2 ইয়ার্স হয়েছে আমরা একসাথে আছি আমি আর ওর ঘরে যাইনি। তো আজকে প্ল্যান হলো যাব আর আজকে বিশ্বকর্মা পূজাও। তো ওদের ঘরেও বিশ্বকর্মা পূজা হয়েছে আর কালকে ওর বার্থডেও আছে। তো এই উপলক্ষেই যাব আমি আর এখন হচ্ছে 1:05 বাকি। তো চলো দেখতে থাকো কি কি করি আমি যাওয়া। ম্যাগি খেয়ে যাব আর ভাত টাত বানাবো না কারণ বাসন বাড়বে। তো আমি এখন আর বাসন টাসন মাজতে চাই না, তাই এটা ম্যাগি জল বসেছি, ম্যাগি বানাবো। আর অনেকদিনের পেন্ডিং কাজ ছিল ওগুলো আজকে হয়ে গেছে পুরো। কথা বলতে পারছি না যেহেতু আমাদের কিচেনটা মানে রুমের বাইরে আর কি, মানে সেপারেট কিচেনটা, অ্যাটাচ না, আমার বাসন উত্তম আছে। তো আমার মানে একটু লজ্জা লাগে করতে, তো একটু কম কথা বলবো, দেখতে থাকো। ব্রহ্মাস্ত্র দেখতে, তো আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানি আমাকে। এই ম্যাগিটার রিভিউ আমার চ্যানেলে দেওয়াই আছে শর্টস ভিডিওতে। তো তোমরা যদি ভিডিওটা না পেয়ে থাকো আমি স্টিল ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখতে পারো আর ট্রাই করে দেখতে পারো ম্যাগিটা। আমার তো খুব ভালো লেগেছে। আর এখন আমি খাচ্ছি। 3:40 ট্রেন নর্থ ইস্টে যাবো আমি। তো 3:40 তো ওখান থেকে স্টেশন অনেক সামনে, তো প্রায় 3:15 বেরোলেও হবে কারণ টিকিট কাটার ওরকম ঝামেলা নেই, ফটাফট হয়ে যায়, খোলাই থাকে। তো আমাদের ফ্লাইট ফোন করেছিল সকালে, ওর নাম তানিয়া। তো বলছিল যে এখানে বৃষ্টি হচ্ছে নাকি, এখানে হচ্ছিল না বৃষ্টি, এখানে মেঘলা ছিল আর মানে হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। তো ওখানে বলে সেই মানে মুষলধারে বৃষ্টি হচ্ছিলো। তো বললাম যে না এখানে বৃষ্টি বৃষ্টি নেই, কিন্তু একটুক্ষণ পরই এখানেও বৃষ্টি হয়েছে। জানি না হয়তো পুজোর দিন তাই, কিন্তু এখন আবার একটু হালকা হালকা রোদ হচ্ছে, যেটা একদমই ভালো লাগছে না, রোদ দেখলেই মাথা গরম হয়ে যায়। তো মেঘলা মেঘলা ওয়েদারই বেস্ট লাগে, রোদ তো ভালো লাগে। আর রোদ হলে তো বেরোতে একদম ইচ্ছাই করে না সকালবেলাটা, যাই কোনো কাজ হোক, ইম্পর্টেন্ট কোনো কাজ হলে তো বেরোতেই লাগে। বাইরের ওয়েদার হালকা হালকা রৌদ্র উঠেছে, কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল একটু। আর তার আগে মানে আমার রুমমেটও ফোন করেছিল আমাকে, জিজ্ঞেস করে বৃষ্টি হচ্ছিল, একদম মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আর তো দেখাই এমনি ভালোভাবে, এগুলো কিছু আমি পিছন দিকে বারান্দা, তো তো ভাবছিলাম কিছু প্ল্যান্টস লাগানো হয়ে যায়, তো লাগিয়েছিলাম। এটাও জবা ফুলের গাছ, এখনও অনেকগুলো গাছে ফুল ফোটেনি, হয়তো উইন্টার আসলে ফুটবে ভালোভাবে, ঠান্ডা দিনে ভালো লাগবে দেখতে। এটাও জানি না কী ফুল গাছ বলে, এটা তো নয়নতারা। অ্যালোভেরাও আছে আর এই যে তুলসী গাছও আছে, এখানে অপরাজিতা গাছও লাগিয়েছি, ফুটেছে অনেক মাস পর, বা 2-3 মাস পর ফুটেছে ফুল। তো 2-3টা এরকম ফোটে, একদম ঝাঁকড়া হয়ে ফোটে না, হয়তো ঠান্ডা আসলে ফুটবে। আর ওই গাছটার নাম আমি জানি না, কিছু ইয়েলো কালারের একটা ফুল হয়, সুন্দর ফুলটা। এখানে জ্যাসমিনও আছে, এই যে গন্ধরাজ ফুলও আছে, আর এখানে কারি পাতাও লাগিয়েছে চারা, তোটাও বড় হবে। কারণ টাইমটাও পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর 1:30 বাজে প্রায়। তো আস্তে ধীরে স্নান টান করে এসে একটু শুয়ে উঠবে, তারপর রেডি। তো স্নান করে এসে কথা বলছি, দেখতে থাকো। তো স্নান করে আসার পর আমি ভিডিও করিনি, ফুলে গেছিলাম করতে। তো এখানে আমি ট্রেনে উঠে গেছিলাম ততক্ষণে, তো অল্প একটু ক্লিপ নিয়েছিলাম। তো 3:40 ছিল, আমি 4:00 থেকেই পৌঁছে গেছিলাম, তারপর বিকালে একটু বেরিয়েছিলাম তানিয়ার সাথে।
শশার মতন লাগে না দেখতে। এটা তো পুঁই ডাটা। এখানে দানের বদল ছিল আলু ভাজা, চিকেন কষা, ডাল আর তেঁতুলের চাটনি। Ven, 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 ven,